আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওর সেটিংটা একটু অন্যরকম, কারণ আমার ক্যামেরার কার্ডটা হঠাৎ করে প্রবলেম করতেছে। তো কিছু করার নাই, হুট করে প্রবলেম হচ্ছে, তো তাই ভাবলাম আমার ওয়েবক্যাম দিয়ে আজকের ভিডিওটা করি। কোয়ালিটি খুব ভালো হবে না, তার জন্য আমি দুঃখিত। তাও ইনশাল্লাহ একটা ভালো ভিডিওই হবে। আজকের ভিডিওর টপিক হচ্ছে গিয়ে আপনার কি করা উচিত, একটা অ্যাফিলিয়েট সাইট বানানো নাকি একটা অ্যাডসেন্স সাইট বানানো। এই ধরনের প্রবলেমটা আমি অনেক প্রবলেম বলতে এই ধরনের কোশ্চেন আমি আগে অনেক ফেস করছি। তো আমি চাচ্ছিলাম এরকম একটা আমি ভিডিও বানাই। ভিডিও মানে আমি আমার মূল ডিসকাশনে যাওয়ার আগে বলিনি, আমি যা বলবো সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন, এমন কোনো কিছু না যে আমি যেটা বলছি সেটাই ধ্রুব সত্য, কারণ এর বাইরে আর অনেক অপিনিয়ন আছে। আমি জাস্ট আমার অপিনিয়নটুকু আমি শেয়ার করছি, আমার যে লজিক সেটা আমি শেয়ার করছি। আপনি যদি আমার সাথে একমত না হন, অবশ্যই একমত হতে আমার কোনো কথা নাই, একমত না হলে আপনি কমেন্ট বক্সে আপনার লজিক আপনার ডিসকাশন দিতে পারেন, যাতে আমরা কথা বলতে পারি। তো মূল আলোচনায় আসি, একটা অ্যাফিলিয়েট সাইট বানানো উচিত নাকি একটা অ্যাডসেন্স সাইট বানানো উচিত, কোনটা নিয়ে আপনার আগানো উচিত, বিগিনারদের কোনটা নিয়ে আগালে ভালো হয়। যদি এক কথায় বলতে চাই, কোনোটাই না। এই কোশ্চেনটাই অ্যাফিলিয়েট সাইট বানাবো নাকি অ্যাডসেন্স সাইট বানাবো, এই কোশ্চেনটাতে একটু আমার মনে হয় সমস্যা আছে। কারণ এটা মানে যে মেন্টালিটি নিয়ে কোশ্চেনটা করা হয়, এই মেন্টালিটিটা আসলে লং টার্ম প্রফিটেবিলিটির জন্য খুব ভালো না। অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট, এই সবগুলো হলো গিয়ে মনিটাইজেশন পদ্ধতি। এইগুলোর সাথে একটা সাইটের কোনো সম্পর্ক নাই। এইগুলোর ভিত্তিতে একটা সাইটকে ক্যাটাগরাইজ করার কোনো অ্যাকচুয়ালি কিন্তু মানে নাই। একটা সাইটে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন, সেই সাইটে অ্যাডসেন্স করতে পারেন, সেই সাইটে আপনি অন্যান্য অ্যাড দিতে পারেন, সেই সাইটে আপনি ড্রপ শিপিং করতে পারেন, সবকিছু করতে পারেন। মনিটাইজেশনের ভিত্তিতে একটা সাইটকে আমি আলাদা আলাদা করে ক্যাটাগরাইজ করব, এটা আসলে আমার মনে হয় না খুব কি বলবো স্মার্ট একটা আইডিয়া। মূলত আমরা কি করি, আমরা যখন একটা সাইট বানাই তখন একটা টপিকের উপর আমাদের সাইট বানাতে হয়, হোয়াট এভার ইট ইজ। আপনি চাইলে গার্ডেনিং এর উপর বানাতে পারেন, আপনি চাইলে কুকুরের উপর বানাতে পারেন, আপনার কফি খেতে ভালো লাগলে আপনি কফির উপর বানাতে পারেন। আপনি একটা টপিকের উপর সাইট বানাবেন, ওই টপিকের উপর আপনি ব্লগ পোস্ট লিখবেন, যদি ইউটিউব করতে পারেন তাহলে ইউটিউবে ভিডিও দিবেন। এরপর একটা টাইমে আপনার টপিকে ইন্টারেস্টেড যত মানুষ আছে সবাই কিন্তু আপনার সাইটে আসতে থাকবে। তো যখন আপনি দেখলেন যে একটা গুড অ্যামাউন্ট অফ ট্রাফিক যারা আপনার টপিকটার উপর ইন্টারেস্টেড তারা আপনার সাইটে আসতেছে, তখন আপনি চিন্তা করবেন, আচ্ছা আমি এখন মানুষ পাচ্ছি আমার সাইটে, এই মানুষগুলো থেকে আমি কিভাবে টাকা আর্ন করতে পারি। তখন মনিটাইজেশনের চিন্তা আসবে, তখন আমরা চিন্তা করব আমি কি কোনো ভালো অ্যাফিলিয়েট প্রোডাক্ট রেকমেন্ড করতে পারি কিনা। আচ্ছা আমি অ্যাফিলিয়েট করলাম, আমি এরপর কি করতে পারি, আমি অ্যাড দিতে পারি, খুব স্মার্ট একটা ইনকাম অ্যাড থেকে। সো আমি স্মার্ট আমি অ্যাডও দিলাম, তাহলে আমার সাইট থেকে অ্যাফিলিয়েটও হচ্ছে অ্যাডও হচ্ছে। এরপর যদি সুযোগ থাকে আমি এখানে চাইলে ড্রপ শিপিং করতে পারি, আমি ড্রপ শিপিং করলাম। এরপর যদি সুযোগ থাকে আপনি দেখতেছেন যে অন্যান্য মানুষ আপনাকে নক করতেছে স্পন্সর্ড পোস্টের জন্য বা গেস্ট পোস্ট করার জন্য, আপনি কিছু গেস্ট পোস্ট অ্যালাউ করলেন, সেখান থেকে আপনার ইনকাম হবে। আপনার ব্র্যান্ড যদি আস্তে আস্তে আরো বড় হয় তাহলে বড় বড় ব্র্যান্ড আপনাকে নক করবে স্পন্সরশিপের জন্য, দেন ওইখান থেকে আপনার ইনকাম হবে। সো একটা সাইটে যখন মানুষ আসতেছে, ট্রাফিক আসতেছে, দেন ওইখান থেকে অনেক 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 ওয়েতে আমরা ইনকাম করতে পারি। তার জন্য একটা সাইটকে জাস্ট অ্যাফিলিয়েট সাইট বা অ্যাডসেন্স সাইট হিসেবে ক্যাটাগরাইজ করা ঠিক না, কারণ আপনি যখন একটা অ্যাফিলিয়েট সাইট বানাবেন তখন আপনার মূল টার্গেটই থাকবে এই সাইটটা থেকে আমি খালি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করব, তখন আপনার আর অন্য কিছু করার স্কোপ খুব কমে যাবে। আপনি যদি অ্যাডসেন্স টার্গেট করে একটা সাইট বানান, যে আমি একটা অ্যাডসেন্স সাইট বানাইছি, দেন এই সাইটটা থেকে আপনার মূল টার্গেট থাকবে অ্যাড দিয়ে ইনকাম করা, তখন আপনি সাইটটা এমন ভাবে বানাবেন যে অ্যাফিলিয়েট থেকে বা অন্যান্য কোনো অন্যান্য মনিটাইজেশন কোনো পদ্ধতি ইউজ করে আপনার ইনকাম কিন্তু করতে পারবেন না। তাই কোন একটা মনিটাইজেশনকে একদম ওই মানে অ্যাডসেন্স সাইটই বানাবো, অ্যাফিলিয়েট সাইটই বানাবো, এইভাবে চিন্তা না করে আমাদের চিন্তা করা উচিত আমরা একটা ওয়েবসাইট বানাবো একটা টপিকের উপর, দেন ওইখানে মানুষ আসবে, দেন আমরা এই মানুষগুলোকে ইউজ করে যেভাবে যেভাবে ইনকাম করা সম্ভব আমরা ইনকাম করব। আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন আপনার কফি খেতে ভালো লাগে, আপনি কফি এনথুসিয়াস্ট একজন, তো আপনি চিন্তা করলেন আপনি কফির উপর একটা সাইট বানাবেন। তো অনেকে যেটা করে সেটা হলো কি, যারা অ্যাফিলিয়েট সাইট বানাবে তারা এমন একটা ডোমেইন নেম নেয় বা এমন কিছু নেয় যেটা খুবই প্রোডাক্ট ফোকাসড, যেমন বেস্ট কফি মেকার .com,
এটা একটা খুবই প্রোডাক্ট ফোকাসড ডোমেইন নেম এবং এমন একটা ডোমেইন নেম যেটাকে আপনি একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়া করাতে পারবেন না। তো আমি এটা করতে না করব, কি করা উচিত? তখন আপনি এমন একটা ডোমেইন নেম নেবেন যেটা কোনো প্রোডাক্ট রিলেটেড না, যেটা একটা টপিক রিলেটেড। যেমন যদি কফির ক্ষেত্রে হয়, ধরেন আমি নিলাম coffeelovers.com, ধরেন আমি নিলাম এটা, জাস্ট আমি একটু উদাহরণ দিচ্ছি, সরি, ধরেন আমি নিলাম coffeelovers.com। এখন এটা কিন্তু কোনো প্রোডাক্টের ভিতর পড়ে না, কফি লাভার হলো একটা টপিক, কফি, কফি টপিকের উপর আপনি ওয়েবসাইট বানাচ্ছেন। এরপর আপনি এখানে কফি নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ পোস্ট দিবেন, আপনি ভিডিও করতে পারেন, ভিডিও করবেন, এবং ফাঁকে ফাঁকে যখন আপনার মনে হয় প্রয়োজনীয় বা যখন আপনি দেখছেন যে একটা প্রোডাক্ট রিভিউ করা যেতে পারে, তখন ফাঁকে ফাঁকে রিভিউ করুন, কোনো তো সমস্যা নাই রিভিউ করলে। বাট রিভিউ করে যাও একটা প্রোডাক্টটা, ওইভাবে আপনি কাজ করবেন, আপনি আপনি একটা ব্র্যান্ড দ্বারা করাবেন। এখানে ইনফরমেশন, ইনফরমেটিভ পোস্ট থাকবে, ভিডিও থাকতে পারে, দেন ফাঁকে ফাঁকে রিভিউ থাকবে, সবকিছু থাকবে। এরপর ওই যখন মানুষজন আসতে শুরু করবে, তখন এই রিভিউ গুলো থেকে আপনার অ্যাফিলিয়েট ইনকাম হতে থাকবে। এরপর যদি আপনার একটা 10,000 ধরেন পেজ ভিউ হলো, তখন আপনি ইজুইকে নক করে ইজুইকের অ্যাড দিতে পারেন, খুব স্মার্ট একটা ইনকাম হবে ইজুইক থেকে, অ্যাডসেন্স থেকে অনেক বেশি ইনকাম হবে আপনার ইজুইক থেকে। তো এরপর আপনি ইজুইক থেকে অ্যাড আর্ন করা শুরু করলেন, তখন তাহলে কি হলো, আপনি অ্যাফিলিয়েট থেকে আর্ন করতেছেন, আপনি অ্যাড থেকে আর্ন করতেছেন। আরো কিছুদিন পর দেখলেন যে আপনি চাইলে এখানে ড্রপ শিপিং করতে পারেন। তো আপনি চাইনার একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে আপনি নক করলেন, নক করে বলেন যে আমি এক ধরনের স্পেশাল একটা কফি মেকার চাই, এই কফি মেকারের এরকম এরকম বৈশিষ্ট্য থাকবে, এরকম এরকম ফিচার থাকবে, তুমি কি এটা আমাকে বানিয়ে দিতে পারবে, তাহলে আমি এটা ড্রপ শিপ করবো। উনি বলল হ্যাঁ পারবে। তো তখন আপনি আপনার ওয়েবসাইটে ড্রপ শিপ করা শুরু করলেন এই কফি মেকারটা। আপনি একটা পেজ বানালেন, যারা যারা আপনার রেকমেন্ডেড, আপনি যেটা পছন্দ করেন সেই কফি মেকারটা চায়, তারা যাতে আপনার এখান থেকে কিনে। তো তখন কিন্তু ড্রপ শিপিং থেকেও আপনার ইনকাম আসা শুরু হলো। তাহলে তিনটা পদ্ধতি হলো। এরপর আপনি চাইলে গেস্ট পোস্ট থেকে ইনকাম আসতে পারে, স্পন্সর পোস্ট থেকে ইনকাম আসতে পারে। তো অনেকগুলো সোর্স থেকে কিন্তু আপনার ইনকাম আসতে পারে। বাট যদি আমি বেস্ট কফি মেকার বানাইতাম, তাহলে কিন্তু আমি খালি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমার যা ইনকাম হওয়া হইতো, অন্য অন্য গুলোর পসিবিলিটি একদম যে থাকতো না তা না, বাট খুবই কম হইতো, কারণ আপনি তখন একটা ভালো ব্র্যান্ড দাঁড়া করাতে পারতেন না। তো এই আর কি আজকের ভিডিও। আই হোপ আমি আমার লজিকটিকে বুঝাতে পেরেছি যে কেন আমি অ্যাডসেন্স সাইট বানাই না, বা কেন আমি অ্যাফিলিয়েট সাইট বানাই না, আমি নর্মাল একটা সাইট বানাই, একটা টপিকের উপর সাইট বানাই, তারপর ওই সাইটটা থেকে ইনকাম করার জন্য যে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে আছে সেগুলো আমি অ্যাপ্লাই করার ট্রাই করি। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আমার কিছু আর কি মানে এগুলো আমার চিন্তা ভাবনা, বা আমি অন্যান্য যাদের কাছ থেকে শিখেছি তাদের কাছ থেকে তো এইগুলোই শিখছি। তো এগুলো আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, আর আপনি যদি দ্বিমত পোষণ করেন বা আপনি যদি আমার সাথে একমত হন, যাই হন, কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা কমেন্ট বক্সে আরো আলোচনা করতে পারবো এই টপিকটা নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।